পৃথিবী এখনো অদ্ভুত রহস্যময়তার বেড়াজালে বন্দি, নানা রহস্য ছড়িয়ে আছে আমাদের চারদিকে। তবে আমি যা আজ আপনাদের জানাতে যাচ্ছি তা রহস্যময় তো বটে, আবার অলৌকিকও। সান্টি মেক্সিকোর জোন অফ সাইলেন্স, এটা একটি মরুভূমির নীরব অংশ। তবে এই নীরব মরুতে অদ্ভুত সব রহস্যময় ঘটনা ঘটে, এর চতুর্দিকে সবসময় ঘুটঘুটে অন্ধকার। আর মজার ব্যাপার হলো জোন অফ সাইলেন্স এবং কুখ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল একই অক্ষাংশে। মেক্সিকোর জোন অফ সাইলেন্স বা নীরব ভূমি পৃথিবীর অন্যতম আলোচিত রহস্য। এই এলাকার অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে, এখানে রাতের গুমোট আধারে উল্কা বৃষ্টি নামে, কেউ যদি সেখানে টেপ রেকর্ডার বাজাতে থাকে তাহলে হঠাৎই সেটা থেমে যায়। আর এ এলাকায় হঠাৎ করে চলন্ত গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। এই মরুভূমির পোকামাকড়গুলো স্বাভাবিক পোকামাকড়ের চেয়ে 2-3 গুণ বড়। জোন অফ সাইলেন্সের পাথরগুলো এমন ভুতুড়ে যে কম্পাস পর্যন্ত নষ্ট হয়ে যায়। এ এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলটরা অভিযোগ করেছেন তাদের সব কিছু কেমন যেন বিভ্রান্তিকর মনে হয়। জোন অফ সাইলেন্সের এমন অদ্ভুত পরিবেশের কারণে কোনো মানব বসতি গড়া সম্ভব হয়নি। এখানকার দৈত্যাকার ক্যাকটাসগুলো লাল টকটকে রঙের, কিন্তু এই গাছই যখন ওই এলাকার বাইরে নিয়ে যাওয়া হয় তখন তা সম্পূর্ণরূপে রং হারিয়ে ফেলে। এখানকার বেটে হরিণগুলোর শিং মানুষের কবজির মতো মোটা। এই অঞ্চল নিয়ে একাধিক মতবাদ রয়েছে। বিভিন্ন সময়ে এই অঞ্চলে পরিদর্শনে আসা মানুষেরা বিভিন্ন ঘটনার সাক্ষী থেকেছেন। কেউ নাকি ভিনগ্রহীদের আনাগোনা প্রত্যক্ষও করেছেন, কেউ এই নির্দিষ্ট জায়গায় একাধিকবার উল্কাবৃষ্টি হতে দেখেছেন। ভুতুড়ে নানা কাণ্ডের জন্য এই অঞ্চলের নাম হয়েছে জোন অফ সাইলেন্স, অর্থাৎ নীরবতার অঞ্চল। 1970 সালের ঘটনা খবরের শিরোনামে নতুন করে উঠে আসে আবার এই এলাকাটি। সে সময় আমেরিকার উটার ডিন রিভার বিমান ঘাঁটি থেকে এথেনা নামে একটি রকেট উৎক্ষেপিত হয়েছিল, আর নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ড এলাকায় ওই রকেটটি নামার কথা ছিল। কিন্তু ওই অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করার সময় তার নিয়ন্ত্রণ হারায় এবং জোন অফ সাইলেন্সের ঠিক মাঝে ভেঙে পড়ে। তা বেশ অস্বাভাবিক ছিল বটে। ওই ঘটনার পর ভন ব্রাউন নামে এক বিজ্ঞানীকে ওই অঞ্চলে পাঠায় নাসা। কেন রকেটটি এখানে ভেঙে পড়েছে তার প্রকৃত কারণ জানার জন্যই তাকে পাঠিয়েছিল নাসা। ভন সেখানে 28 দিন ছিলেন, 300 জন কর্মী তার অধীনে কাজ করেছিলেন। এই দীর্ঘ সময় থাকার জন্য ছোটখাটো একটি গ্রাম বানিয়ে ফেলেছিলেন তারা। থাকার জন্য একাধিক অস্থায়ী বাড়ি, রান্নাঘর, চিকিৎসালয় এবং যাতায়াতের সুবিধার জন্য একটি রেল লাইনও বানিয়ে ফেলেছিলেন তারা। রকেটের ধ্বংসাবশেষ এবং মাটি সহ অন্যান্য নমুনা ট্রেনে করে গবেষণাগারে পাঠাতেন। ভনের কাটানো 28 দিনই এই অঞ্চল নিয়ে একাধিক অতিজাগতিক ধারণার জন্ম দেয়। শ্রমিকদের কেউ নাকি ভিনগ্রহীদের ঘোরাফেরা করতে দেখেন, তো কেউ নাকি হঠাৎ হঠাৎ আকাশে আলোর বিচ্ছুরণও প্রত্যক্ষ করেন। এই অঞ্চলে নাকি এমন কিছু প্রাণী এবং উদ্ভিদের দেখা মেলে যা রহস্যজনক। তবে পরবর্তীকালে এই অঞ্চল নিয়ে অনেক ভ্রান্ত ধারণার অবসান ঘটেছে। জানা যায় এই সময়ে এই অঞ্চলে প্রচুর উল্কাপাত হয়েছে। 1938 থেকে এবং 1938 থেকে 1954 সালে এই জায়গায় পরপর দুটি বড় আকারের উল্কা পড়ে, এর ফলে বিশালাকার গর্ত হয়। আর এ কারণে এই অঞ্চলে এমন ঘটনা বারবার ঘটে থাকে বলে জানা যায়। অনলাইন বাংলা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।